বার্ষিক বনভোজনের আয়োজনে দিনভর মেতেছিল মাছরাঙা টেলিভিশন পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠানের সহকর্মীরা আনন্দ উল্লাস আর নানা রকম খেলাধুলায় ব্যস্ত সময় কাটেন পুরোটা দিন। এমন আয়োজন স্কোয়ার পরিবারের মেলবন্ধনকে আরও দৃঢ় করবে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। কেউ ফুটবলে শট নিচ্ছেন আর কেউ বা ব্যাট হাতে বলারের বল সামলাচ্ছেন। খেলায় অংশ নিতে পিছিয়ে নেই নারী সহকর্মীরাও। সদস্যদের মধ্যে ছিল না কোনো ভেদাভেদ। গাজীপুরের অরণ্যবাস পিকনিক স্পট অ্যান্ড রিসোর্টে আনন্দ উপভোগ করতে মিলেমিশে একাকার ছিল সবাই। আমার খুব ভালো লাগছে, আমি খুব উপভোগ করছি। সবার সাথে দেখা হয়েছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, খেলছি, যেটা অনেক বছর পর, ভীষণ ভালো লাগছে। আজকে আমার খুবই ভালো লাগছে, আমি সবগুলো খেলাও পার্টিসিপেট করছি, সবকিছু করছি, সবকিছু মিলে অনেক ভালো লাগছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করি, আমরা বলি মাছরাঙা আমরা একটা পরিবার, তবে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আসলে আমাদের কাজের সম্পর্ক, প্রত্যেকে অফিসে আসি, যার যার কাজে ব্যস্ত থাকি, তো আজকে কোনো কাজ ছাড়া একদম নির্মল আনন্দ, যেটা বলে দিনটাও ভীষণ সুন্দর, দারুণ আনন্দ হচ্ছে। আমি এই ফার্স্ট টাইম পিকনিকে আসছি, আমি আগে কখনো আসি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আসা দরকার ছিল আগেই। সবার সাথে সবার গ্রুপিং একটা ছবি তোলা হয় বা কথা হয়, আনুষ্ঠানিক সব কিছু মিলেই আমরা স্কোয়ার পরিবারকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের কোনো ডে অফ নাই, আমাদের কোনো অফিস নাই, আমরা মানে অনেক খেলায় অংশগ্রহণ করছি, খুবই আনন্দিত। এমন আনন্দ আর উল্লাস শুরু হয় সকাল থেকেই, যে যার মতো পছন্দের ইভেন্ট বেছে নিয়ে মেতে ওঠেন বার্ষিক এই আয়োজনে। সবার মধ্যে একটা আনন্দ উৎসব বিরাজ করছে, এবং এটা নিয়ে যখন আমরা অফিসে যাব, দেখা যাবে যে আমাদের কাজের উৎফুল্লতা বা গতি আরও অনেক বেড়ে যাবে। আমাদের যে বন্ডিং এর জায়গাটা আসলে এখানেই সেটা সম্ভব। তাছাড়া কাজের ব্যস্ততার কারণে আপনি একটা ডিপার্টমেন্টে কাজ করেন, আমি একটা ডিপার্টমেন্টে কাজ করি, সেখানে দেখা হয় না, বাট আমরা যখন একত্রিত হতে পারি তখন সবাই সবার সাথে খুব কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। এরকম সুন্দর একটি আয়োজন এবং আমরা খেলাধুলা করতেছি এবং দিনটাকে সবার সাথে উপভোগ করছে। আমরা একটা পরিবার আজকে বনভোজনে এসে, মানে আমরা এখানে এসে মনে হচ্ছে আসলেই আমরা একটা পরিবার। গ্রেট রিক্রিয়েশন, সবার মধ্যে একটা লাইক আউট অফ অফিস একটা ফিল আছে, এভরিবডি ইজ গোইং টু নো ইচ আদার থ্রু গেমস এন্ড থ্রু স্পোর্টস, সো ইন দ্যাট ওয়ে আই থিংক ইটস আ গুড থিং এভরি ইয়ার। বার্ষিক এই আয়োজনে অংশ নিয়ে মাছরাঙা পরিবারের সদস্যরা বলছেন, একই প্রতিষ্ঠানে সারা বছর কাজ করলেও অফিসের বাইরে সবার সঙ্গে খোলামেলাভাবে আনন্দ উল্লাসে সময় কাটানো হয় না, এ ধরনের আয়োজনে বৃত্ততা বাড়ায়। এরকম একটা দিনের জন্য আসলে আমরা অপেক্ষা করি, গত বেশ কয়েক বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা হয় এবং আমরা তখন একেবারে একদম ধরেন ছোট বড় সবাই এক হয়ে একসঙ্গে আনন্দ করার মধ্যে যে বড় আনন্দ আছে সেই আনন্দটা পাই। আমি খুবই খুশি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং আশা করি এই এটার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমাদের বন্ধন আরও জোরালো হবে। কাজের বাইরে একটা দিন সবার সাথে যে এই যে থাকতে পারছি, মানে এর চাইতে আনন্দের আসলে আর কিছু নাই। আমরা সারা বছর মানে প্রতি মুহূর্তে দেখা যায় যে প্রতি মুহূর্তে শুধু কাজ নিয়েই কথা বলি, কিন্তু কখনোই আমাদের বাইরে একসাথে এইভাবে মানে থাকার যে সুযোগটা, এবং মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ গত বছরও করেছে, এবছরও করছে, এই যে পিকনিকের আয়োজনটা, আমরা মনে করি যে এটাতে আসলে সবার মধ্যে একটা মানে অন্যরকম একটা অনুভূতি বা অন্য ধরনের এক ধরনের মানে কাজের স্পৃহা তৈরি হয় আর কি। দিনব্যাপী এই আয়োজনে সদস্যদের জন্য বিকেলেও ছিল আকর্ষণীয় অনুষ্ঠান, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও, সব শেষে ছিল রাফেল ড্র। এমন আয়োজনের মাধ্যমে সবার সঙ্গে মেলবন্ধন তৈরির যে উদ্যোগ মাছরাঙা কর্তৃপক্ষ নিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। জাহাজ সেলিম, মাছরাঙা সংবাদ, মোবাইল, গাজীপুর।